গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন অমিত শাহ। আগে থেকেই তা জানা গিয়েছিল। শুক্রবার সৌরভের বাড়িতে অমিত শাহ বাদে বাকি বিজেপি নেতাদের উপস্থিতি এবং নৈশ ভোজে অংশ নেওয়া নিয়ে তীব্র কটাক্ষ করে টুইট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বিদ্রুপের সুরে তৃণমূল নেতা প্রশ্ন তুলেছেন, বিজেপির বাকি নেতারাও কি আমন্ত্রিত ছিলেন? শুক্রবার সৌরভের আমন্ত্রণে তার বাড়িতে নৈশ ভোজ সারতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের সঙ্গেই সৌরভের বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ স্বপন দাশগুপ্তের মতো বিজেপি নেতারা, ছিলেন বিজেপির আর এক কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। অমিত শাহের সঙ্গে বাকি বিজেপি নেতারা আদৌ সৌরভের বাড়িতে আমন্ত্রিত ছিলেন কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। টুইটারে তিনি লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিখ্যাত ক্রিকেটারের বাড়ি যেতেই পারেন, ব্যক্তিগত সম্পর্ক। প্রশ্ন, বিজেপির অন্য নেতারাও কি আমন্ত্রিত ছিলেন নাকি নেতার পিছনে ঘুরতে ঘুরতে বিনা আমন্ত্রণে ঢুকে খেতে বসে গেছেন? শুক্রবার সকাল থেকেই কাশীপুরে দলীয় কর্মী অর্জুন চৌরাশিয়াকে খুনের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি নেতারা। মৃত বিজেপি কর্মীর বাড়িতেও যান অমিত শাহ। সেই ঘটনার প্রসঙ্গ টেনে বিজেপি নেতাদের কটাক্ষ করে কুণাল ঘোষ আরও লিখেছেন, কাশীপুরে মৃত্যু নিয়ে দিনভর কুৎসা আর কুম্ভীরাশ্রুতে যা পরিশ্রম গেল